তুমি ঘুমাওনি? দুপুরবেলা না ঘুমালে খিদে পেয়ে যায়। দে তো সবাই যন্ত্রকে ব্লিশ করো, ব্লিশ করো। সকাল থেকে উঠে আজকে খুব বাজে অবস্থা, ভূমি ভেঙেছে, মায়ের ডাকে যে আজকে কলে আসবে না, জল মাথা হয়ে গেছে খারাপ। কালকে দুটো ফুল হয়েছিল, আজকে এখানে এই একটা ফুল হয়েছে। চলো হয়ে গেল। হোয়াটস আপ গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। এখন একটা বেজে গেছে, আজকে সব কিছু লেট, বিকজ আজকে সকাল থেকেই একটা মেস হয়ে আছে। হঠাৎ করে ঘুমই ভেঙেছে মায়ের ডাকে, তাও কি শুনে না, আজকে জল আসছে না, পাম্প খারাপ হয়ে গেছে, না আমার মাথায় পড়ছে হাত, বিকজ জল ছাড়া আমি একটা পাও চলতে পারবো না। সকালবেলাটা আমি যদি বাথরুমে দুটো মিনিট লেট করি তাহলেই আমার পেটে ব্যথা শুরু হয়ে যায়। তো সবাই জলটা খুব দরকার। যাই হোক, তারপরে ফাইনালি কলটা ঠিক হলো, মানে পাম্প ঠিক হলো, দেন জল আসলো। তারপরে আমি একটু ল্যাব নিলাম, তারপরে স্নানে গেলাম, এখন আসলাম স্নান করে, এখন যাবো লাঞ্চে। তো এখন থেকে শুরু হচ্ছে ব্লগটা, দেখতে থাকো। হ্যাপি বার্থডে রুদ্র, রুদ্র আজকে বার্থডে, তো সবাই রুদ্রকে উইশ করো, ব্লেস করো। তাই তো রুদ্র, রুদ্র বলো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সে থ্যাংকস, বলো থ্যাংক ইউ। রুদ্র, রুদ্র ডোন্ট গো হিয়ার, ডোন্ট গো হিয়ার, ডোন্ট গো, নো নো নো, আই সে নো। রুদ্র, look at me, don't touch this thing, no, Rudro, 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 one more pick, Rudro, pick, yes, এই চড়ুই পাখিটা আমাদের এখানে না প্রত্যেক দিন আসে। আমি না ভাবছি ওদের জন্য কিছু বার্ডস ফিডিং রেখে দেবো, তাহলে এক এক জায়গায় দুই আসবে। গান শুনতে পাচ্ছ? আজকে জানি না, মানে আমি কালকে থেকেই ভাবছিলাম তোমাদেরকে বলবো যে খুব তাড়াতাড়ি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক চালু হতে চলেছে। তো প্লিজ বি অ্যাওয়ার অ্যান্ড বি মানে বি কাইন্ড, কেন কি তোমরা এমনিই আমার ভিডিও লাইক করছো না, তারপরে এত সাউন্ড, ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসলে তো আরই করবে না, কিন্তু কিছু করার নেই, আমাকে অ্যাকসেপ্ট করতেই হবে। হয়তো বেজে গেছে 5:30, আজকে আমি ঘুমাইনি, একটা মুভি দেখছিলাম ডিয়ার জিন্দেগি, অনেকে হয়তো দেখে নিয়েছো, বাট আমি ফার্স্ট টাইম দেখলাম, খুব ভালো লাগলো। দুদিন ধরেই কয়েকটা মুভি দেখছি, এগুলো থেকে অনেক কিছু শেখার আছে। আমি বেসিক্যালি মুভি এই কারণেই দেখি যেখানে দেখি, যেখান থেকে কিছু লেসন নিতে পারি, আর কী বলবো। তো দেখছিলাম মুভি দেখতে, তারপরে ঘুমাইনি, আর এখন ঘুমাতে ইচ্ছা করছে না, তার মধ্যে তো এখানে অলরেডি ব্যাকগ্রাউন্ড সাউন্ড বেজে গেছে, কী আর করা যাবে। চলো পরে দেখা হচ্ছে। দুপুরবেলা না ঘুমালে খিদে পেয়ে যায় তাড়াতাড়ি, 5:30 বেজে গেছে। তো তখন আমি ভুল বলেছি, তখন 5:00 বেজেছিল, এখন 5:30 থেকে 6:00 বাজ, এখন 5:45 বাজছে। আর বসে বসে এই হেয়ার স্টাইল করেছি, এমনি বেরুন্ডে করেছিলাম, তারপরে কী মনে হলো যে ফুলগুলো তো গাছেই রয়েছে,
কেননা মাথায় আসলে কেমন লাগে দেখি, তো দেখলাম ভালোই লাগছে। তো তোমরা জানিও কেমন লাগছে। আর এখানে একটু বনভিটা করলাম, বনভিটা দিয়ে বিস্কিট দিয়ে খাবো, খিদে পেয়ে গেছে। আজকে রাতে ডিনারটা আমিই বানাবো। আমার এখানে এগ হোয়াইট আর আলু আছে, আর কিছুই লাগবে না। মাদেরও ডিমের তরকারি, যেটা মা অলরেডি করে নিয়েছে, কিন্তু এরকম তো আমি খাবো না। আর ডিমও আমার খাওয়াটা ঠিক নয়, তাও আমি শুধু আজকে ডিমের এগ হোয়াইটটা নিয়ে নিয়েছি, দেখি কোনো প্রবলেম হয় কি না। আলুগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা আর হলুদ নুন দিয়ে হালকা করে ফ্রাই করে নেবো। আর তারপরে মা এগ হোয়াইটটাকে বার করে রেখে দিয়েছে, আমার পুরোটা লাগবে না, তো আমি অল্প একটু নিয়ে নিচ্ছি। একেই তো ডিম খেলে গ্যাস হচ্ছে, তার মধ্যে দুটো ডিমের হোয়াইট খেলে তো হয়েই গেছে। তো হালকা একটু নেড়ে নিলাম, নেড়ে নিয়ে এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো। একটু সেদ্ধ সেদ্ধ হবে আর একটু ঝোলঝোলো ব্যাপারটা হয়ে যাবে, তার ড্রাইনেসটা থাকবে না। ব্যাস এবার হয়ে যাবে আর রেডি আমার রাতে ডিনার। আমি এতক্ষণ ধরে ব্লগ করিনি, বিকজ ওই আওয়াজ পাচ্ছ ওখানে কিনা জানি না, প্রচণ্ড জোরে জোরে গান হচ্ছিলো, আর একদম আমার যেহেতু পাশেই সে কারণে আমি কথা বললেও চিল্লি চিল্লি বলতে হতো। আর সত্যি কথা বলতে আমার পক্ষে চিল্লিয়ে কথা বলাটা সম্ভব নয়, অতটাও এখনও পাওয়ার চলে আসেনি নিজের মধ্যে, তাই সেই কারণে সেটা চেষ্টাও করছি না। অভিষেকও চলে এসেছে আর আমার ডিনারও কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম যে ওর একটা ব্লগিং কমপ্লিট কিন্তু সেটা একটু জাস্ট বাকি বলে সেটা কাজটা করা হয়নি, সেটা নিয়ে বসা যাক। অভিষেক খেতে গেছে, যাই হোক। আর এইদিকে জানলাটা তো বন্ধই রেখেছি, এটা আমি খুলেইনি জানলাটা, আর মানে সেই যে বিকালবেলা একটুখানি খুলে দেখলাম, তারপর থেকে আমি দুপুরবেলা বন্ধ করেছি, বিকালবেলা একটুখানি জাস্ট ওপেন করেছি, করে আবার জল দিয়ে বন্ধ করে দিয়েছি। আর এদিকে জানাটা খুলে রেখেছি বিকজ হাওয়া আসছে, আমি ফ্যানটা মাঝে মাঝে অফ করে দিই সে কারণে। চলো অভিষেক আসুক, ততক্ষণে আশা করি ওদের 10টা বেজে গেছে, তো ওদের ওই গান বাজনা বন্ধ হবে, যাই না আর কত। আসার জন্য আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম সমস্ত শিল্পীর পক্ষ থেকে। আমরা যার কণ্ঠে গান শুনছি, এই অঞ্চলের অতি জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুকর্ণের অধিকারী বিশ্বজিৎ মণ্ডল মহাশয়। বিশ্বজিৎ বাবুর আজকে এটা মনে হচ্ছে 11টা অবধি চলবে। আমি তোমাদেরকে বললাম যে 10:30টার মধ্যে এখানে সমস্ত প্রোগ্রাম, আমি এত বছর বিয়ে হয়ে এসেছি তো আমি দেখেছি এটাই। ফ্যানটা অফ করে দিই, নাহলে না আবার আমার আওয়াজটা, ফ্যানের আওয়াজ হবে, আমার আওয়াজ কম পাবে। এই আওয়াজ ফ্যান অফ করে দিলাম, এই আওয়াজটা অনেক বেশি হবে। আমি এখন ওই দিকের জানলাগুলোও সব বন্ধ করে দিয়েছি। যেটা বলছিলাম, আমি এত বছর এসেছি বিয়ে হয়ে, 5 বছর হয়ে গেল, তো আমি মোটামুটি দেখেছি যে 10:30টা খুব বেশি হলে তার মধ্যেই সমস্ত সাউন্ড অফ করে দেয়। তো এটা অ্যাকচুয়ালি কীর্তনের গান হচ্ছে, এখানে কালকে কালী পুজো আছে সে কারণে কীর্তনের গানই হচ্ছে, মানে ঠাকুরের গান বেসিক্যালি হচ্ছে। মেবি 11টা অবধি হবে। আজকে অফিস থেকে বাড়িতে এসেছি, এসে দেখছি যে বাইরে প্রচণ্ড জোরে জোরে খুব বাইরে এখনো। রিয়া ব্লগ এডিট করছিল, ব্লগ এডিট করতে করতে ক্লান্ত হয়ে গেছে। ডিনার টিনার করে এসে একটু বসেছিলাম, শরীরটা অনেক কয়েকদিন ধরে খুব ভালো নেই, তো যেখানেই বসছি সেখানেই ঘুম পেয়ে যাচ্ছে। তো রাত্রিবেলা এসে একটু শুয়ে পড়েছিলাম, তারপরে ডিনার কমপ্লিট করে উঠে আওয়াজ হচ্ছিলো বলে আর ব্লগ করা হয়নি সেরকমভাবে। তো আমরা ডিনার সবাই কমপ্লিট করে নিয়েছি, তো এখন এসছি, এসে রিয়ার সাথে বসে একটু কথা বলছিলাম, বলতে বলতে আমি ফোনে একটা কাজ করছিলাম আর রিয়া ওদিকে ব্লগ এডিট করছিলো। হঠাৎ করে কাজটা কমপ্লিট করে তাকিয়ে দেখি রিয়া ল্যাপটপ ফ্যাপটপ সব বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তো এখন রিয়াকে ডেকে ঠিক করে শোয়াবো, শুয়ে আমিও তুমি ঘুমাও নি, এতক্ষণ ধরে ডাকছিলাম সারা দিচ্ছিল না কেন, সে এসে দাঁত বার করে আবার যেই ডাকলাম অমনি আবার না অ্যাক্টিং শুরু করে দিল। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ হচ্ছে, আর আশা করি ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগ। গুড নাইট, বাই, টাটা।